আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। প্রবাস টাইমের দর্শকদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ থেকে এখনও বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান ছেড়ে যাচ্ছে এবং বাংলাদেশেও বিমান আসছে। সম্প্রতি গুজব ছড়িয়েছিল বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এই ঘটনা সত্যি যে কোনো কারণে ওমিক্রন বা করোনা সংক্রমণ যদি আরও বাজে রূপ নেয় তাহলে বিমান বন্ধের সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ। তবে এখনও সেটি গুজব পর্যায়ে আছে, কারণ যাদের টার্গেট বিমানের ভাড়া বৃদ্ধি তারাই মূলত গুজব ছড়াচ্ছে যে বিমান বন্ধ হয়ে গেছে। সুতরাং বিমান বন্ধ হয়ে গেছে বা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এমন গুজবে কান দিবেন না। এই যে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যাতায়াত করা যাচ্ছে বা বহির্বিশ্ব থেকে বাংলাদেশে আসা যাচ্ছে, এর মধ্যেও কিছু বিড়ম্বনা শিকার হতে হচ্ছে প্রবাসীদের, একই সঙ্গে নানা ধরনের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে বিমানবন্দরে যারা কাজ করছে তাদেরও। ধরুন ইদানিং দেখা যাচ্ছে যে PCR টেস্টে কোভিড পজিটিভ, কিন্তু কোনো না কোনো মাধ্যমে সেটি নেগেটিভ করে একটি সার্টিফিকেট নিয়ে এসে ধরা পড়লেন বিমানবন্দরে। তারপর আপনি মুখোমুখি হচ্ছেন জেল জরিমানার, এবং এটি প্রায়শই হচ্ছে। সম্প্রতি ম্যাজিস্ট্রেট অল এয়ারপোর্ট অফ বাংলাদেশ একটি ফেসবুক পেজ, যেখানে বিমানবন্দরের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পোস্ট করা হয়, সেখানে একটি পোস্ট করা হয়েছে, আপনাদের জ্ঞাতার্থে সেটি জানাচ্ছি। সেখানে লেখা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে PCR টেস্টে কোভিড পজিটিভ, কিন্তু কোনো মাধ্যমে সেটি নেগেটিভ বানিয়ে জেল জরিমানার মুখোমুখি হচ্ছেন অনেক যাত্রী। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন, কারণ এয়ারপোর্টে কর্মরত চিকিৎসক যারা আছেন তারা অনলাইনে এগুলো যথাযথভাবে যাচাই করেন। সুতরাং ভুয়া কোনো কিছু দেখিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই, এতে বিপদ আরও বাড়বে। এমনকি সিম্পলি মোবাইলের ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করলেও ধরা পড়ে যায় কোনটি আসল কোনটি নকল। তারপর বলা হয়েছে যে ভুয়া রিপোর্টগুলো আসে সেগুলো দুই ধরনের, একটি হচ্ছে ব্যক্তির নাম ঠিকানা অন্যান্য তথ্য ঠিক আছে, কিন্তু রেজাল্টের পজিটিভের জায়গায় নেগেটিভ বসিয়ে দেয়। আবার কোনো কিছু আসল নয়, সবই ভুয়া, মানে কোনো সিস্টেমে কোনো ইনপুটই দেওয়া হয়নি। আবার আরেক ধরনের রিপোর্ট আসে, সেগুলো হচ্ছে কোনো কিছুই আসল নয়, সবই ভুয়া, মানে কোনো সিস্টেমে কোনো ইনপুটই দেওয়া হয়নি। পুরো রিপোর্টটি প্রয়োজন মতো টাইপ করে বানিয়ে দেওয়া হয়েছে, লেখার ফন্টও মিলছে না স্বাস্থ্য অধিদপ্তরের MIS সিস্টেমের রিপোর্ট ফন্টের সাথে। গত বেশ কিছুদিন এই বিষয়গুলো অহরহ ঘটছে। অনেকে সরল বিশ্বাসে কোনো চক্রের শিকার হচ্ছেন, আবার অনেকে জেনে বুঝেও এই কাজগুলো করছেন। যারা না বুঝে করছেন তাদের কাছে অনুরোধ করা হয়েছে, কোনো প্রতারণার আশ্রয় না নিয়ে স্বাভাবিক নিয়মে করোনা টেস্ট করিয়ে তারপর সেটি বিমানবন্দরে নিয়ে আসতে। কোনো প্রতারণার আশ্রয় নিয়ে সাময়িক স্বস্তি বোধ করলেও নিকট ভবিষ্যতে মহা বিপদ অপেক্ষা করে, আর যারা বুঝে এটি করছেন তাদের জন্য শাস্তি আরও দ্বিগুণ। ম্যাজিস্ট্রেটরা বলেন, আমরা আরও কঠোর হচ্ছে এ বিষয়ে, একটু ভেবে দেখেন আপনার এই একটু শর্টকাট পথ বেছে নেওয়ার কারণে আপনি সহ আপনার পরিবার কী ভোগান্তিটাতেই না পড়ছেন, আর পজিটিভ হয়ে নেগেটিভ রিপোর্ট হাতে নিয়ে এয়ারপোর্টে কত মানুষের ক্ষতি করছেন। তাই সাবধান হন, সচেতন হন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে PCR টেস্ট বিমানবন্দরে করতে গেলে 1600 টাকা ফি দিতে হচ্ছে। এই ফিটি তাদেরই দিতে হচ্ছে যাদের BMET রেজিস্ট্রেশন নেই। সুতরাং সুযোগ থাকলে, সময় থাকলে দ্রুত BMET রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং প্রবাস টাইমের ইউটিউব চ্যানেলেও পাবেন কীভাবে BMET রেজিস্ট্রেশন করতে হয় সেটির একটি ভিডিও। ভালো থাকবেন সবাই, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনার ভ্রমণ, প্রবাসে যাতায়াত এবং প্রবাস থেকে বাংলাদেশে আসা দুটোই যেন নিরাপদ হয় সেই কামনা করছি। আসসালামু আলাইকুম। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195 4380 অথবা 9012 4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।